আচ্ছা, এই ধরুন আমরা যারা একটু কল্পনাপ্রবণ মানুষ, যারা একটা সাধারণ ঘটনা থেকেই মনে মনে দিব্যি একটা গল্প বানিয়ে ফেলতে পারি, তারা কখনো ভেবে দেখেছেন এই যে আমাদের চারপাশে এত মানুষ, তাদের আমরা যেমন দেখি, যদি তারা আসলে তেমন না হয়? না না, মুখে এক মনে আর এক, এরকম মানুষের কথা বলছি না। তাদের কথা তো কল্পনাপ্রবণ না হয়েও মনে আসে। যদি আমাদের চারপাশে এমন কোনো মানুষ থাকে যে আসলে মানুষই নয়, বা হয়তো অর্ধেক মানুষ, অর্ধেক অন্য কিছু, হতে পারে না? শুধু আমরা যখন তাদের দেখি, তাদের মানুষের মতো দেখতে লাগে বলেই হতে পারে না? আমাদের চোখের আড়ালে জগৎটায় কি হয় সে কি আর আমি আপনি জানি? নমস্কার। গত বছর ভেল অফ টেলস ও স্ক্যাটার থটসের যৌথ উদ্যোগে আয়োজিত কিছু ছায়া কিছু প্রহেলিকা প্রতিযোগিতার বিশেষ স্থানপ্রাপ্ত বেশ কিছু গল্প আপনারা শুনে নিয়েছেন স্ক্যাটার থটসে। আজ শুনবেন প্রতিযোগিতায় অন্যতম স্থানপ্রাপ্ত আরেকটি গল্প। আশা করি অন্য গল্পগুলির মতো এই গল্পটিও মন জয় করতে পারবে আপনাদের। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, পায়েল পালের লেখা ঝিনুক মালা। কেমন বুঝলেন ডাক্তারবাবু? জিজ্ঞেস করলেন দেবশেখর বাবু। ডক্টর অলোক সোম নিজের ব্রিফকেসে ডাক্তারির সরঞ্জাম ঢোকাতে ঢোকাতে বললেন, দেখুন, কখনো নার্ভের ড্যামেজ হওয়ার কারণে বা স্পাইন ইঞ্জুরির জন্য এমনটা হয়ে থাকে। কোনো গুরুতর চোট বা ফ্র্যাকচারও তো মনে হচ্ছে না। আপনারা তো বলছেন রিসেন্টলিও কোনো উঁচু জায়গা থেকে পড়েও যায়নি। আচ্ছা, ও কি কোনো কারণে কিছু নিয়ে খুব টেনশন করে? মানে কোনো রকম মানসিক চাপ রয়েছে কি? না, আমাদের তো সেরকম কিছু মনেই হয়নি। এই তো এক সপ্তাহ আগেই আমরা দীঘা থেকে ফিরলাম। ঝিনুক সমুদ্র খুব ভালোবাসে, তাই আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে ওর এবছরের জন্মদিনটা পালন করব। এবছরই 21 হলো ঝিনুকের। আমরা খুব আনন্দ করি, জন্মদিন সেলিব্রেট করি, আর তার দুদিন পরই ফিরে আসি। কেমন যেন একটু মনমরা হয়ে গিয়েছিল। হয়তো দীঘা থেকে ফিরে আসতে মন চাইছিল না, তাই মন খারাপ ছিল। না, এভাবে বোঝা যাবে না, হসপিটালাইজ করতে হবে। আপনারা ওকে নার্সিংহোমে নিয়ে গেলেন না কেন? ঝিনুক কিছুতেই যেতে চাইছিল না, খুব ভয় পেয়েছে আর ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল। আমি ওকে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তারপরও যা শুরু করলো তাতে। হ্যাঁ, আমিও তো এসে দেখলাম, আমাকেও তো চেক করতে দিচ্ছিল না। নেহাত একটা ঘুমের ইঞ্জেকশন দিলাম, তাই ঠিক আছে, এখন কিছু ওষুধ দিচ্ছি আর কিছু টেস্ট করতে হবে। পরে ওখানিকটা শান্ত হলে বরং নার্সিংহোমে নিয়ে যাওয়া যাবে। ডক্টর সোম উঠে পড়লেন। দেবশেখর বাবু তাকে এগিয়ে দিতে গেলেন। বিছানার একপাশে বসে দুশ্চিন্তামাখা মুখে ঘুমন্ত ঝিনুকের দিকে তাকিয়ে আছে তার ছোট বোন মেঘ। ঝিনুকের সারা মুখে একটা ভীষণ ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। চোখের তলায় কালি পড়েছে, আগের মতো জৌলুস নেই। দিদিকে দেখে খুব কষ্ট হয় মেঘের। চোখ থেকে এক ফোঁটা জল ঝরে পড়ে ঝিনুকের পায়ের পাতার ওপর। দেবশেখর রায়চৌধুরী, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, সকাল থেকে রাত পর্যন্ত কাজে প্রচণ্ড ব্যস্ত থাকলেও নিজের মেয়েদের প্রতি কখনো কোনো অবহেলা করেননি। মাহারা মেয়ে দুটো চিরকাল তাদের বাবাকে আঁকড়ে বাঁচতে চেয়েছে। দেবশেখর বাবুও চিরকাল তার দুই মেয়ে, বড় মেয়ে ঝিনুকমালা এবং ছোট মেয়ে মেঘমালাকে সব ঝড়ঝাপটা থেকে সব সময় আগলে রাখার চেষ্টা করেছে। অফিস থাকলেও
ঘন্টায় ঘন্টায় গোবিন্দকে ফোন করে মেয়েদের খবর নিয়েছেন। গোবিন্দ ছোটবেলা থেকে ঝিনুক আর মেঘকে খোলে পিঠে করে মানুষ করেছে। দেবশেখরবাবু অফিসের বাইরে যেটুকু সময় পেতেন তার বেশিরভাগই উজাড় করে দিতেন মেয়েদের। ঝিনুক আর মেঘও বুঝত বাবার অবস্থাটা, তাই যথাসম্ভব লক্ষ্মীমন্ত হয়েই থাকত। বাবা তাদের বেস্ট ফ্রেন্ড, যাকে মন খুলে হাসি মুখে সমস্ত কথা বলা যায়। প্রতি বছরই বাড়িতে ধুমধাম করে ঝিনুক আর মেঘের জন্মদিন পালন করা হয়। এবছর ঝিনুক বাবার কাছে দীঘায় গিয়ে জন্মদিন সেলিব্রেট করার বায়না ধরে। প্রথমে তিনি আপত্তি জানালেও পরে মেয়েদের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। দীঘায় গিয়ে দারুণ মজা করে ঝিনুকের জন্মদিন পালন করা হয়। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর থেকেই ও কীরকম যেন বদলে যায়। ঘর থেকে বের হয় না, কলেজেও যায় না। যে মেয়ে লেখাপড়ায় এত ভালো সেই মেয়ে এখন তার কলেজকে ভুলেই গিয়েছে। পড়াশোনাতেও আর আগের মতো আগ্রহ নেই, কিছু খাচ্ছে না, ভাত কিংবা রুটি তো নয়ই, কখনো কখনো জলমুড়ি আর দুটুকরো শুকনো ব্রেড ছাড়া আর কিছুই না। এই কদিনে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। মাছের গন্ধ পেলেই ঝিনুকের নাকি ভারী শরীর খারাপ করছে, মাথা যন্ত্রণা করছে, পেটে ব্যথা আর বমি বমি ভাব হচ্ছে। খাওয়ার টেবিলে মাছ দেখলে সেখানেই সে বমি করে ফেলে। ছোটবেলা থেকে নিজে কোনোদিন মাছ মাংস না ছুলেও এর আগে কিন্তু মাছ দেখলে এরকম করতো না। দোতলায় থাকলেও নিচের রান্নাঘরে আনা মাছের আষ্টে গন্ধ কিভাবে যেন নাক অব্দি পৌঁছে যায়। ওর জন্য তাই আর এখন বাড়িতে মাছ ঢোকেই না। বারবার কি হয়েছে জিজ্ঞেস করাতেও কোনো উত্তর পাওয়া যায় না। মেঘ লক্ষ্য করেছে ঝিনুক প্রায়ই ড্রয়িং রুমের এক কোণে থাকা অ্যাকোরিয়ামের দিকে ঠায় তাকিয়ে থাকে। অ্যাকোরিয়ামের ভিতর জলের মধ্যে রং বেরঙের নুড়ির ওপর ভেসে থাকা মাছগুলির দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করে। সে যেন কথা বলে মাছগুলোর সাথে। যার মাছে এত ঘৃণা, মাছ দেখলে যে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে, সে এত মনোযোগ দিয়ে অ্যাকোরিয়ামের মাছগুলোর দিকে যেয়ে কি দেখে। যখন ঝিনুক কাঁচের ওপারের রঙিন মাছগুলোকে দেখে তখন ওর চোখে মুখে একটা আনন্দ খেলা করে। মেঘ দেখেছে মাছগুলো তখন কাঁচের সামনে এসে লাইন দিয়ে জড়ো হয়ে ঝিনুককে দেখে। যেন সত্যি ঝিনুকের সঙ্গে ওদের কোনো গুপ্ত সংকেতে কথাবার্তা চলছে। একদিন মাঝরাতে ফ্রিজ থেকে জল নেওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামার সময় একটা চাপা ফিসফিসানি শুনে থমকে দাঁড়ায় মেঘ। সেই শব্দ অনুসরণ করে ভয়ে ভয়ে ড্রয়িং রুমে এসে এসে দেখে তার দিদি সামান্য ঝুঁকে দুই হাঁটুর ওপর দুহাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাকোরিয়ামের ঠিক সামনে। তার খোলা চুল নেমে গিয়েছে দুই কাঁধের ওপর দিয়ে। অ্যাকোরিয়ামের কাছের সঙ্গে কপাল ঠেকিয়ে এক অচেনা দৃষ্টিতে সে তাকিয়ে আছে রঙিন মাছগুলোর দিকে। মাছগুলো আবার কাছের সামনে জড়ো হয়ে পালকবিহীন চোখে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে ঝিনুকের চোখের দিকে। অ্যাকোরিয়ামের ভিতর থেকে একটা তীক্ষ্ণ নীলচে সবুজ আলো এসে পড়ছে ঝিনুকের সারা মুখে। সে দুর্বোধ্য ভাষায় একনাগাড়ে কি যেন বিড়বিড় করে চলেছে। অ্যাকোরিয়ামটা তো অনেকদিন হলো রয়েছে, এরকম কিছু তো সে করেনি এতদিন। ওর তো কোনো ইন্টারেস্টই ছিল না এতে, মেঘের বায়নাতেই এটা বাড়িতে এসেছে। মেঘের কাছে তার এই দিদি এখন সম্পূর্ণ অচেনা। এইসবের মধ্যেই আজ দুপুরে ঝিনুকের চিৎকার শুনে দেবশেখরবাবু আর মেঘ ঘরে গিয়ে দেখে ঝিনুক মেঝেতে পড়ে কাতরাচ্ছে, সোজা হয়ে বসতে পারছে না, যেন
কোমর থেকে পা অব্দি কোনো জোর নেই তার। বারবার উঠে বসার চেষ্টা করছে কিন্তু কিছুতেই সফল হচ্ছে না, বার বার এলিয়ে পড়ছে মেঝেতে। বাবা বাবা, আমি আমি হাঁটতে পারছি না, হাঁটতে পারছি না আমি, ভয়ে চিৎকার করে উঠল ঝিনুক। দেবশেখর বাবু, মেঘ এবং গোবিন্দ অনেক কষ্টে ধরাধরি করে তাকে তুলে বিছানায় শুইয়ে দিল। ঝিনুক বারবার উঠে বসার চেষ্টা করে, ক্রমাগত ব্যর্থ হয়। নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা বলতেই সে ছটফট করতে করতে ঘোর আপত্তি জানাল। মেয়েকে আর সামলাতে না পেরে দেবশেখরবাবু তৎক্ষণাৎ তার অনেক দিনের পরিচিত বন্ধু এবং ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর অলোক সোমকে ফোন করে আসতে বললেন। প্রায় ঘণ্টা তিনেক হতে চলল, ইঞ্জেকশনের প্রভাব এখনো কাটেনি। মেঘ আর দেবশেখরবাবু বসে রয়েছেন বিছানার দুই পাশে, দুজনের মুখেই গভীর দুশ্চিন্তার ছাপ। দেবশেখরবাবু ঝিনুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পর ঝিনুক আস্তে আস্তে চোখ খুলল। এখন ওর মধ্যে অস্থিরতা, ভয়, আতঙ্ক কিছুই যেন নেই, কেমন যেন চুপ করে রয়েছে। এখন কেমন বোধ করছে জিজ্ঞেস করায় কোনো উত্তর দেয় না সে। এখন আর বারবার উঠে বসবারও চেষ্টা করছে না, চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে রয়েছে। দিদি, ডাক্তার কাকু কিছু টেস্ট করতে বলেছেন, ঠিক মতো পরীক্ষাগুলো করিয়ে ওষুধ খেলেই তুই একদম ঠিক হয়ে যাবি রে। আমি কোনো টেস্ট করাবো না। কিন্তু কেন মা? ডাক্তারবাবু বলে গিয়েছেন পরীক্ষাগুলো তাড়াতাড়ি করিয়ে নেওয়া খুব দরকার, নইলে ঠিক মতো চিকিৎসা হবে কিভাবে? বললাম তো কোনো টেস্ট করাবো না, আমাকে জোর করলে কিন্তু। ঠিক আছে মা, ঠিক আছে মা, টেস্ট টেস্ট কিছু করাতে হবে না, তুমি শান্ত হও। এখন কোনো রকম উত্তেজনা তোমার পক্ষে ভালো হবে না। মেঘ চলে, দিদি একটু বিশ্রাম নিক। রাতে ঝিনুককে ওষুধ দিতে যায় মেঘ। দিদি ওষুধটা খেয়ে নে। তুই যা, আমি খেয়ে নেব। কিন্তু আমার হাত দুটো এখনো অকেজো হয়ে যায়নি বোন, আমি নিজে খেতে পারবো। না না, আমি সে কথা বলিনি। জানি, আমি এমনি বললাম, টেবিলের উপর রেখে দে, খেয়ে নেব। মেঘের মনে হলো সে যেন তার দিদির সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে কথা বলছে। বেরোনোর সময় মেঘের চোখ যায় বাঁদিকে ড্রেসিং টেবিলের ওপর রাখা একটা খাতার ওপর। খাতার খোলা পাতার ওপর কালো কালি দিয়ে কিছু একটা লেখা রয়েছে। একবার সেটার দিকে চোখ বুলিয়ে ঝিনুকে নজর এড়িয়ে তাড়াতাড়ি খাতাটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সে। নিজের ঘরে এসে খাতার লেখাটা ভালোভাবে পড়ে মেঘ। টুকরো টুকরো কয়েকটা কথা লিখে রেখেছে ঝিনুক। লেখাগুলো পড়ে মেঘ কিছুই ঠাউর করতে পারল না। কেবল একটা অজানা আতঙ্ক তাকে যেন ঘিরে ধরল। তার দিদি কাঁপা কাঁপা হাতে লিখেছে, এসব কি হচ্ছে আমার সঙ্গে? যেদিন থেকে ওটা পেয়েছি সেদিন থেকে এসব শুরু হয়েছে, ওটা আসলে কি? এরপর কিছুটা গ্যাপ দিয়ে নিচের লাইনে লেখা, আমার হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, পা দুটো মাঝে মধ্যে অসাড় হয়ে যাচ্ছে, কখনো কখনো মনে হয় পা দুটো যেন জোড়া লেগে যাচ্ছে পরস্পরের সঙ্গে, কিছুতেই আলাদা করতে পারছি না। মেঘের মনে পড়ল শেষ দুদিন ঝিনুক ঘর থেকে বের হয়নি, ওর ঘরে গিয়ে খাবার জল সবই দিয়ে আসতে হয়েছে। যখনই ওর ঘরে গিয়েছে তখনই সে তার দিদিকে বিছানার ওপর বুক পর্যন্ত চাদর ঢাকা অবস্থায় শুয়ে থাকতে দেখেছে। এই লেখাটির পরে আবার একটা গ্যাপ, শেষের লাইনে লেখা, আমি আসলে কি? আমি কি সত্যি একজন সাধারণ মানুষ নাকি অন্য কিছু? ব্যাস, লেখা এখানেই শেষ।
খাতার আর কোথাও এ সম্পর্কে কিচ্ছু লেখা নেই। লেখাগুলোর মানে কি? আর প্রথম লাইনে যে ওটার উল্লেখ আছে, সেটাই বা কি জিনিস? কোন সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে দিদির সাথে? ওর এত শরীর খারাপ, ও আমাকে একবারও বলেনি তো। ঠিক মতো চিকিৎসাও করতে চাইছে না, কি যে হচ্ছে। আর এই শেষ লাইনটা তো পড়ে মনে হচ্ছে মানুষ হিসেবে নিজের অস্তিত্ব নিয়ে দিদির মনে সংশয় তৈরি হয়েছে, কিন্তু কেন? এই শেষ কথাটার অর্থ কি? উফ, কিচ্ছু মাথায় ঢুকছে না। অনেক ভেবেও কোনো কুল কিনারা করতে পারে না সে। এক সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ব্রেকফাস্ট করার সময় মেঘ তার বাবাকে দিদির লেখাগুলোর কথা বলতে যাবে, এমন সময় ঝিনুক নিজে পায়ে হেঁটে সেখানে এসে হাজির হয়। ঝিনুককে নিজের পায়ে দাঁড়াতে দেখে তারা দুজন যেমন খুশি তেমনি অবাক হয়। ঝিনুক মা, তুই হাঁটতে পারছিস? হ্যাঁ বাবা, দেখো আমি এখন হাঁটতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো একটু আগেই তোকে দেখে আসলাম, তুই তো তখনও শুয়েছিলি, আর রাতের ওষুধটাও তো খাসনি, এখন পাবে কি করে? হ্যাঁ, তখন শুয়েছিলাম, তুই চলে আসার পর উঠে বসার চেষ্টা করতেই দেখলাম কোমর এবং পায়ে আর কালকের মতো তেমন অসারতা নেই, দিব্যি নাড়াতে পারছি। তারপর বিছানা থেকে নেমে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করলাম, প্রথমটায় একটু ঝিমঝিম করছিল, এখন একদম ঠিক আছে। তোমরা চিন্তা করো না, কখনো কখনো বেশ খানিকক্ষণের জন্য শরীরের কিছু কিছু অংশে ঠিকমতো ব্লাড সার্কুলেশন হয় না, আমারও সেরকমই কিছু হয়েছিল বোধ হয়। তোর পা ঠিক হয়ে গিয়েছে, আর চিন্তার কিছু নেই। হায় মা, খেয়ে নে, হায় হায়। মেঘ বুঝতে পারল চিন্তার এখনো অনেক কিছু রয়েছে, তার দিদি কিছু গোপন তো করছেই। মেঘের চোখ চলে গেল ঝিনুকের খোলা চুলের দিকে। ঝিনুক বরাবরই ছোট চুলেই স্বচ্ছন্দ, এই তো দীঘা ঘুরতে যাওয়ার আগে আগেই কাঁধ পর্যন্ত চুল কেটে ছোট করেছিল, অথচ সেই চুল আজ প্রায় 20 সেন্টিমিটার বেড়ে গিয়েছে। চুলের গোছও অত্যন্ত ঘন এবং মজবুত। মেঘ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে সেদিকে। এই কদিনের মধ্যে চুল এতটা বড় আর ঘন হয় কিভাবে? শুধু তো তাই নয়, তার চুলের শেষ দিকে অর্থাৎ আগার দিকে সবকটা চুলে পাক ধরেছে। সেই অংশ চুলগুলো কালোর বদলে ঘন দুধের মতো সাদা। মেঘের মনে হল সেই অবিশ্বাস্য রকমের উজ্জ্বল সাদা রং যেন স্থির নয়, তা ধীরে ধীরে ওপরের দিকে উঠে গ্রাস করতে চাইছে মাথার বাকি কালো চুলগুলোকেও। হঠাৎ দেখলে মনে হয় ওর চুলের আগায় কেউ যেন সাদা পেইন্ট করে রং করে দিয়েছে। পরে মেঘ ভাবল ঝিনুকে চুলে হয়তো সাদা একটা কিছু লেগেছে, ব্যাপারটা নিয়ে মাথা ঘামাল না সে। দেবশেখর বাবু খেয়ে দিয়ে অফিস চলে যাওয়ার পর মেঘ ডক্টর সোমকে ফোন করে তার দিদির আশ্চর্য রিকভারির কথা জানাল। ডক্টর সোম বেশ অবাকই হলেন, তার মতে এরকম আশ্চর্য ঘটনা এত বছরের ডাক্তারের জীবনে তিনি প্রথম দেখলেন। সিমটমস দেখে প্রাথমিকভাবে প্যারালাইসিস বলেই মনে হয়েছিল তার। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করতে বলেছিলেন, সেসবের আগেই কোনো ট্রিটমেন্ট ছাড়া এত তাড়াতাড়ি ঝিনুক কীভাবে সুস্থ হয়ে উঠল তা কিছুতেই ভেবে পেলেন না তিনি। তবে তিনি খবরটা পেয়ে খুবই খুশি হয়েছেন, ঝিনুক আর মেঘকে তিনি খুবই স্নেহ করেন।
সন্ধ্যাবেলায় তিনি একবার ঝিনুককে দেখতে আসলেন। একটা নর্মাল চেক আপ করবেন বলে ভেবেছিলেন, কিন্তু অনেকবার টাকার পরেও সে ওপর থেকে নিচে নামল না, ঘরের দরজা পর্যন্ত খুলল না। ডক্টর সোম মুখে আর বিরক্ত করতে বারণ করলেন। তারপর হাসি হাসি মুখে গোবিন্দর হাতের স্পেশাল চা পান করে বিদায় নিলেন। সন্ধে 7টা বাজে, ঝিনুক ঘরের দরজা বন্ধ করে ড্রেসিং টেবিলের সামনে একটা টুলের ওপর বসে রয়েছে। আয়নায় সে দেখছে নিজেকে। ঝিনুক যেন চিনতে পারে না আয়নার স্বচ্ছ কাছে ফুটে ওঠা মেয়েটাকে। এটা কি সত্যি সে? ঝিনুকের মাথা চুলের রং এখন সম্পূর্ণ সাদা, আর একটি মাত্র কালো চুলেরও অস্তিত্ব নেই সেখানে। চুলের বিস্তৃতি এই অল্প সময়ের ব্যবধানেই কোমর ছাড়িয়েছে। এখন তার হাঁটুর নিচে অবধি রাশি রাশি ঘন সাদা চুল। টুলের ওপর বসায় সেই ঘন মসৃণ চকচকে সাদা চুল ঘরের মেঝে স্পর্শ করেছে। হঠাৎ মাথার পিছনে ঘাড় সমেত পিঠের উপরিভাগে একটা প্রচণ্ড জ্বালা অনুভব করে অস্ফুটে আর্তনাদ করে ওঠে ঝিনুক। খুব যন্ত্রণা হচ্ছে তার। পিঠের ওপর থেকে চুলগুলো একপাশে সরিয়ে নিয়ে ঘাড়ে হাওয়া লাগায় সে। সেখানে ঘায়ের মতো কি যেন হয়েছে, শুধু এক জায়গায় নয়, অনেকগুলো জায়গায়। ঝিনুক হাত দিয়ে বুঝেছে মাথার পিছনে ঘাড়ের ওপরে 8 জায়গায় চামড়া ভেদ করে ভিতরে লাল মাংস বেরিয়ে এসেছে। ঘাগুলো বেশ বড় আর প্রায় গোলাকার। ঘাড় বেয়ে ক্রমশ পিঠের দিকে নেমে গিয়েছে। জায়গাগুলো হাত দিলে কেমন ভিজে ভিজে লাগে, আঙুলে লালচে কষ লেগে যায়। প্রথম দিকে ঘাগুলো এত বড় আর তকতকে ছিল না, এত জ্বালাও করত না, আজ যেন ভীষণভাবে জ্বালা করছে, এতটাই জ্বলছে যে আর সহ্য করা যায় না। ও কয়েকদিন বোরোলিন লাগিয়ে দেখেছিল, কোনো লাভ হয়নি। এতদিন এই ক্ষতগুলো লুকোনোর জন্য চুল খুলে রাখতে হয়েছে তাকে, কিন্তু এখন চুলের যা অবস্থা সে উপায়ও নেই। এই অস্বাভাবিক চুল নিয়ে কারোর সামনে যেতে পারবে না সে। এসব কারণেই বাড়ির লোকের বারবার ডাকার সত্ত্বেও ঘর থেকে কিছুতেই বেরোতে পারছে না ঝিনুক। একটু আগেই ডক্টর সোম তাকে দেখতে এসে ফিরে গিয়েছেন। রাতে গোবিন্দ মেঘের ঘরে এলো। মেঘ বিছানায় বসে পড়াশোনা করছিল। সর দিদি। গোবিন্দদা, কিছু বলবে? এসো না, বসো এখানে। না না, বসবো না, শুধু কটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি ব্যাপার, আমি শুনছি। সর দিদি, প্রতিমণির কি কিছু হয়েছে? মেঘ খানিকটা অবাকই হল। তার মানে সে ছাড়া গোবিন্দদাও ব্যাপারটা লক্ষ্য করেছে। এ কথা কেন বলছো বলো তো? না মানে বটিমুনি এখন কেমন যেন একটা হয়ে গেছে না, আগে আমার সাথে হেসে হেসে কত কথাই না বলতো, আর এখন কেমন জানি চুপচাপ হয়ে গেছে। সে তো আমাদের সাথেও এখন তেমন একটা কথা বলে না। সত্যি করে বলো তো গোবিন্দদা, তুমি কি অন্য কিছু খেয়াল করছো? না ঘাবড়ে কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। গোবিন্দ কাঁধের গামছা দিয়ে মুখটা একবার মুছে নিয়ে বলল, আজ দুপুর বেলার ঘটনা, তুমি তখন কলিজে, বদ্যিমণি হঠাৎ নিচে নেমেছে, জোরি জোরি আমায় হাঁক পাতি লাগলো, আমি রান্নাঘরে বাসন মাজছিলাম, ডাক শুনে তাড়াতাড়ি দৌড়ে গেলাম, দেখি বদ্যিমণি এই গরমে মাথা সমেত সারা গায়ে শাল জড়াইয়ে দাঁড়ায় আসে। সে একভাবে
ওই ওই মাছ যেটাতে রাখে কি যেন বলো তোমরা ইংরেজিতে, হ্যাঁ কি যেন? অ্যাকোরিয়াম। তারপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার দিকে তাকায় আছে। আমি জিজ্ঞেস করলুম কি হইছে, তা বটি আমার দিকে একেবারে খেকিয়ে উঠল, বলল আমি কি কাজ করি এত সারাদিন ধরে যে মাছগুলোর খেয়াল রাখতে পারি না। আমি বললাম যে আমি মাছগুলোকে অনেক যত্ন করি, সময় মতো খেতে দিই, সপ্তাহে সপ্তাহে ভিতরটা পরিষ্কার করে জল বদলি দিই। তা বদ্দি তখন আমায় বলল, দেখতে পাচ্ছ না ওদের গরমে খুব কষ্ট হচ্ছে। তা আমি বললুম কাদের কাদের কষ্ট হচ্ছে? উত্তরে বড্ডি বলল মাছগুলো নাকি গরমে খুব কষ্ট হতেছে, ওই ওই ভিতরে জলটা নাকি খুব গরম হয়ে গেছে, তাতেই মাছগুলোর অসুবিধে হচ্ছে। আমি তো অবাক, বড্ডি এ বলে কি? তারপর বড্ডি আমায় বলল ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে ওটাই ঢালতে। আমি তখনই ঠান্ডা জল নিয়ে এলাম, ঢালতে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ সত্যি তো জলটা বেজায় গরম হয়ে উঠছে। বড় দুই বোতল ঠান্ডা জল ঢালার পরে জলের তাপ কমল। তার একটু পরেই বদ্দি উপরে উঠে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, এখন অবধি খোলেনি। তুমি বলো বড়টি ওপরে বসে জানলো কি করে যে জলটা গরম হয়ে গেছে? তাছাড়া মাছ তো আর মানুষের সঙ্গে কথা কইতে পারে না। তবে বড়টি বাইরে থেকে বুঝলো কি করে যে ওগুলোর গরমে কষ্ট হতেছে? সত্যি দি আমাদের বড়টির মাথাটা আমাদের পত্রীর মাথাটা খারাপ হয়ে গেল না তো? হ্যাঁ গোবিন্দদা, কি সব বলছো তুমি? হঠাৎ মাথা খারাপ হতে যাবে কেন? এর মধ্যে অন্য কোনো একটা রহস্য আছে জানো? না হলে প্রচন্ড গরমে দিদি শাল জড়িয়ে বা নিচে এসেছিল কেন? দিদি আর একখান কথা বলার ছিল, এটা বললে তুমি তুমি হয়তো ঠিক বিশ্বাস করতে পারবে না। কি কথা? বড়দির যেদিন পা অবশ হয়ে গেছিল তার আগের দিনের কথা। তুমি আর সাহেব বাড়ি ছিলে না, তখন বেলা 11টা বাজে। আমি ছাদ পরিষ্কার করছিলাম, কাজ শেষ করে নিচে এসে দেখি বড়দি মাছগুলোকে খেতে দিচ্ছে। মাছগুলোর খাবার ওই একই টেবিলে একটা কৌটোর মধ্যে রাখা থাকে। বড়দি গুনগুন করে কি জানি একটা সুর ভাসছিল। বড়দি গুনগুন করতে করতে ওপর থেকে খাবারের টুকরোগুলো জলে ফেলছে আর এক একটা মাছ সেগুলো লুপে নিচ্ছে। আমি তখন চুপ করে দরজার কাছে দাঁড়ায় আসি। এক সময় দেখলু বড়দি কৌটো থেকে নিজের হাতে তালুর ওপর অনেকটা মাছের খাবার ঢেলে নিলে, তারপর হঠাৎ সেটা নিজের মুখে পুরে তৃপ্তির সঙ্গে চিবাতে লাগলে। বদ্দির দুচোখ তখন বন্ধ, মনে হলো অনেক দিন সে ভালো করে খেতে পায়নি কো। ওই ওই মাছের খাবারগুলোই হলো ওর সবচাইতে প্রিয় খাবার। এবার তুমি বলো এটা মাথা খারাপের লক্ষণ নয়? নইলে বাড়িতে এত ভালো ভালো খাবার থাকতে কেউ কেউ কখনো ওভাবে মাছের খাবার খেতে যায়? তারপর তুমি কি করলে? আমি ওইখানেই দাঁড়াইছিলুম, একেবারে হকচকিয়ে গিয়েছিলুম। বদি হঠাৎ খাবার সিবনও থামিয়ে আমার দিকে তাকায়, তারপর থতমত খেয়ে অল্প হেসে বলে, তুমি কখন এলে গোবিন্দদা? আমি এই একটু মাছগুলোকে খাওয়াচ্ছিলাম। আমি চুপ করেছিলাম। এরপর বদ্দি আবার উপরে চলে যায়।
বিশ্বাস করো সর্দিমণি, আমি সত্যি কথা কইছি। আমি তোমায় বিশ্বাস করি গোবিন্দদা, তবে তুমি কিন্তু বাবাকে এসব কথা এখন বলতে চেও না, বাবা নইলে খুব চিন্তা করবে। তুমি যেমনটা কইবে সর্দিদি, তবে আমি এখন যাই। গোবিন্দ চলে যায়। মেঘের মাথার মধ্যে সব যেন ঝোট পাকিয়ে যাচ্ছে। তা দিদির দিনের পর দিন বাড়তে থাকা এই অস্বাভাবিক ব্যবহার, খাতায় লেখা ওই কথাগুলো, কোনো কিছুরই কোনো মানে বার করতে পারছে না সে। আশঙ্কায় দুশ্চিন্তায় তার মন চেরপার হয়ে যাচ্ছে। ঘড়িতে রাত 3টে বাজে। হঠাৎ একটা জরুরি কাজ এসে পড়ায় দেবশেখরবাবু রাতে বাড়ি ফিরতে পারেননি। মেঘকে ফোন করে এসে কথা জানিয়ে দিয়েছেন। অনেক দুশ্চিন্তার পর মেঘ সবে ঘুমিয়েছে। গোবিন্দও নিজের ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। শুধু ঝিনুক এখনো জেগে, তার দুচোখ থেকে তন্দ্রা উধাও হয়েছে। আজকাল আর তার সহজে ঘুম আসে না। সে নিজের ঘরে অস্থির হয়ে পায়চারি করছে। ইতিমধ্যে ঝিনুকের চুলে আরও একটা বিশেষ পরিবর্তন হয়েছে। দৈর্ঘ্যে আর না বাড়লেও মাথা থেকে হাঁটুর নিচে পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ কেশগুচ্ছে সাদা রং মিলিয়ে গিয়ে এখন স্বর্ণ দ্যুতি খেলা করছে। তার চুল থেকে বিচ্ছুরিত উজ্জ্বল পিতাভ আলো ধাউ ধাউ করে চলন্ত অগ্নি শিখার মতো ঘরের মধ্যেকার সব কিছু যেন জ্বালিয়ে দিচ্ছে। ঝিনুকের খাড়ের খাগুলো এখন আর জ্বালা পোড়া করছে না। ক্ষতগুলো আগের মতোই বড় আর দগদগে থাকলেও বিন্দুমাত্র যন্ত্রণা কিংবা অস্বস্তি হচ্ছে না। ঝিনুক আয়নার সামনে দাঁড়ায়। তার চোখের মণিতে কালো রঙের পরিবর্তে ছায়া ফেলেছে নীল রং। তার মুখের জৌলুস সৌন্দর্য আগের থেকে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এমন সুন্দর রূপ যেন তার বহুদিনের চেনা। ঝিনুক খাটের তলা থেকে একটা ছোট্ট কাঠের কারুকার্য করা সুন্দর বাক্স বার করে। বাক্সের তালা খুলে ডালাটা তুলতেই একটা অত্যন্ত উজ্জ্বল শ্বেতাভ আলোয় চোখটা জ্বলে ওঠে ঝিনুকের। তার চুল থেকে নিঃসৃত ঘরময় ছড়িয়ে থাকা তীক্ষ্ণ সোনালী আলো যেন ফিকে হয়ে আসছে এই আলোর সামনে। বাক্সের ভেতর থেকে জিনিসটা বের করে আনি সে। একটা আংটি, 2 সেন্টিমিটার ব্যাসের গোল প্ল্যাটিনাম রিংয়ের ওপর বসানো রয়েছে একটা বিশাল চকচকে মণি। সেটা থেকেই ওই দীপ্তিমান শুভ্র আলো ঠিকরে বেরিয়ে আসছে। মণিটার আয়তন নিচে সংযুক্ত প্ল্যাটিনাম রিংয়ের থেকে প্রায় 3 গুণ। ক্ষণে ক্ষণে মণির রং বদলাচ্ছে। যখন বাক্স থেকে এটা বের করা হয় তখন এর রং ছিল উজ্জ্বল সাদা, কিন্তু এখন সেটা থেকে গাঢ় বেগুনি রং বের হচ্ছে। এর খানিকক্ষণ পরে নীলচে বেগুনি রং, যাকে ইংরেজিতে বলে ইন্ডিগো, সেই রঙের আলোয় ঘরটা ভরে উঠল। তারপর যথাক্রমে নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই অর্ডারে মনির বর্ণ পরিবর্তিত হল। অর্থাৎ মনির ভিতরে সাতরঙা রামধনুর বাস। ঝিনুক মনির দিকে এক দৃষ্টি তাকিয়ে রঙের এই আশ্চর্য খেলা দেখতে দেখতে অভিভূত হয়ে উঠল। দীঘা থেকে চলে আসার দিন খুব ভোর ভোর উঠে সমুদ্রের ধারে একা বেড়াতে গিয়ে ভেজা বালির মধ্যে অর্ধেক চাপা পড়া অবস্থায় এই আংটিটির সন্ধান পায় সে। বেঁচে তখন কেউ ছিল না। তখন সূর্যের আলোয় মনির জ্যোতি ম্লান হয়ে পড়েছিল।
আংটিটা রুমালে জড়িয়ে সেখান থেকে নিয়ে আসে সে। এখন তার কাছে এটা স্পষ্ট যে এই আংটির জন্যই, এই আংটির জন্যই এত কিছু ঘটে চলেছে। ঝিনুক এবার আংটিটা ডান হাতের অনামিকায় পরে নেয়। সেটা একেবারে ফিট হয়ে গিয়েছে ওর আঙুলে, যেন ওর জন্যই তৈরি। আংটি আঙুলে পড়ার সঙ্গে সঙ্গে ঝিনুকের সারা শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ আছড়ে পড়ল। মনে হলো ও আর নিজের ঘরে নেই, অন্য কোনো অচেনা জগৎ তার সামনে হাত ছানি দিয়ে ডাকছে তাকে। এক আশ্চর্য সুন্দর পৃথিবীর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে সে। আস্তে আস্তে সামনের দিকে পা বাড়িয়ে সেই মায়া নগরীতে প্রবেশ করে ঝিনুক। ওর চারপাশে এখন সমুদ্রের নীলচে সবুজ জল, কিন্তু আশ্চর্য এই যে জলের তলায় শ্বাস নিতে তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, এমনকি শ্বাস ধরে রাখতেও হচ্ছে না। এতকাল যেভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছে ঠিক সেই রকমই। সে অত্যন্ত খুশি, যেন এই তার নিজের বাড়ি। এতদিন যেখানে থাকত সেটা ওর নিজের নয়, এইখানেই এইখানেই একদিন আসতে হতো ওকে। ভেসে ভেসে এগিয়ে চলেছে ঝিনুক, তার মুখের সামনে জলের মধ্যে বুদবুদের সৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। এখন সে সমুদ্রের তলায় এক অত্যন্ত সুন্দর রঙিন ভূখণ্ডের ওপর দিয়ে ভেসে চলেছে, যার নাম কোরাল রিফ। কোরাল রিফের মধ্যে এত রকমের উজ্জ্বল রঙের বৈচিত্র্য রয়েছে যে তা ভাষায় ব্যক্ত করা এক প্রকার অসম্ভব। সেই ভূখণ্ডের ওপর রং বেরঙের অজস্র সরু সরু লম্বা অংশ জলে স্রোতে মাথা দোলাচ্ছে। লম্বাটে অংশের আগাতিকটা বেশ স্ফীত হয়ে নিচের দিকে আবার ক্রমশ সরু হয়ে গিয়েছে। এগুলি আসলে প্রবাল। এত সব বিচিত্র রঙের কোরালের সমন্বয়ে তৈরি এই কোরাল রিফ সমুদ্রের অমূল্য সম্পদ, যা বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমূহ বিপদের মুখে। প্রবাল প্রাচীরের একটা কোণ থেকে ঝাঁকে ঝাঁকে সোনালি রঙের ছোট ছোট মাছ পেরিয়ে ঝিনুককে ঘিরে ধরল। কিছুক্ষণের মধ্যে ঝিনুক দেখল তার চারপাশে জড়ো হয়েছে আরও অনেক সামুদ্রিক প্রাণী। 50 হাতের মধ্যে মুনির আনন্দে ডিগবাজি খেতে খেতে তার দিকে এগিয়ে আসছে এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী ব্লু হোয়েল। তার সঙ্গে আসছে সমুদ্রের সিংহ মানে সি লায়ন, ডলফিনের দল, আর একটা অক্টোপাস। সি লায়নটা খুব মজা পেয়ে তার সামনে বড় চ্যাপটা ফ্লিপার দুটোকে হাততালি দেওয়ার ভঙ্গিতে পিটাচ্ছে। আরও এক ঝাঁক সবুজ মাছ এসেছে কোথা থেকে। ঝিনুকের ডান পাশে ঘুরে বেড়াচ্ছে দুটো হ্যামার হেডেড শার্ক। এই প্রাণীটার হাতুড়ির মতো দেখতে চ্যাপটা মাথার দুই প্রান্তে দুটো চোখ, অনুবদ্ধ মাছ। ঝিনুকের চোখের সামনে দিয়ে ভেসে বেড়াচ্ছে সি হর্সের একটা পরিবার। সি হর্স এবং এদেরই মতো দেখতে একই গোত্রের অন্তর্ভুক্ত আরেকটি প্রাণী সি ড্র্যাগন। এই দুটিই একমাত্র প্রজাতি যেখানে বাচ্চার জন্ম দেয় পুরুষ সদস্যরা। প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। ঝিনুকের মাথার ওপরে অত্যন্ত ধীরে ধীরে চক্রাকারে ঘুরে চলেছে অলিভ রিডল টার্টেল। ডলফিনগুলো হাসি হাসি মুখ করে ঝিনুকের সারা মুখে গায়ে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে। ঝিনুকও খিলখিল করে হেসে উঠছে বারবার। এই গভীর জলই তার বাড়ি, এবং এই সামুদ্রিক জীবেরা হলো তার পরিবার, তার আপন জন, তার বন্ধু। ঝিনুক বুঝতে পারল নিজের আসল অস্তিত্ব। এবার আস্তে আস্তে গভীর জলের সেই মনোমুগ্ধকর দৃশ্য ঝাপসা হতে শুরু করেছে। ওই জগৎ ছেড়ে আবার তার চেনা পৃথিবীতে ফিরে আসছে সে। তার পরিবার, তার প্রাণের থেকে প্রিয় বন্ধুরা ক্রমশ হারিয়ে যাচ্ছে অতলে, এবং একটা পরিচিত ছবি ভেসে উঠছে চোখের সামনে। ঝিনুক চোখ মেলল,
তারপর আঙুল থেকে মহামূল্যবান আংটিটা খুলে সযত্নে বাক্সে রেখে দিল। বন্ধ বাক্স আগের জায়গায় রেখে দিয়ে আবার আয়নার সামনে এসে বসে সে। না, এবার তাকে সংযত হতেই হবে। তার শরীর জুড়ে অপার্থিব যেসব চিহ্ন ফুটে উঠছে সেগুলোকে এখনকার মতো লুকিয়ে ফেলতে হবে সবার চোখের আড়ালে। একবার যদি কেউ এসবের সন্ধান পায় তবে মহাবিপদ। ঝিনুক চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। 5 মিনিটের মধ্যে তার মাথা ভর্তি সোনালি চুল ধীরে ধীরে রূপান্তরিত হয় কুচকুচে কালো চুলে। মাটিতে লুটিয়ে পড়া দীর্ঘ চুল ক্রমশ ছোট হতে হতে কাঁধের সামান্য নিচে পর্যন্ত এসে থেমে যায়। ঘাড়ের ঘাগুলো চামড়ার ভিতর আত্মগোপন করে অনায়াসেই, এবং চোখের মণি থেকে নীলচে ভাবটা কেটে গিয়ে কালো হয়ে আসে। দুদিন কেটে গিয়েছে। ঝিনুক এখন আগের মতোই স্বাভাবিক। তার চুলের দৈর্ঘ্য একদিনের মধ্যে আবার আগের মতো হয়ে গিয়েছে দেখে মেঘ অনেকটা হতভম্ব হয়ে গিয়েছে। সে তো কাল স্পষ্টই দেখল না, হিসেব মিলছে না কোনো মতেই। তাছাড়া খাতার লেখাগুলো, সেগুলোও তো ভুলে গেলে চলবে না। কিছু তো একটা ঘটছে বাড়িতে, অত্যন্ত অস্বাভাবিক কিছু। দেখে তো মনে হচ্ছে শরীর একদম ঠিক আছে, যদিও রোজকার খাবার খাওয়ায় কোনো বদল আসেনি। এখন আর ঝিনুক সারাদিন ঘর বন্ধ করে বসে থাকে না, আগের মতোই সবার সঙ্গে কথা বলছে। ও বলেছে পরের সপ্তাহ থেকে কলেজেও যাবে। মেঘ খানিকটা শান্তি পেয়েছে ঠিকই, তবে পুরোপুরি নিশ্চিন্ত হতে বোধহয় আরও খানিকটা সময় লাগবে তার। অন্যদিকে ঝিনুকের ভারী মন খারাপ। তাকে খুব শিগগিরই চিরজীবনের জন্য এখান থেকে চলে যেতে হবে। বাবার বোনকে ছেড়ে যেতে প্রচণ্ড কষ্ট হলেও আর যে কোনো উপায় নেই, যেতে তাকে হবেই, আজ নয় তো কাল। বিকেল 6টা নাগাদ দেবশেখর বাবু বাড়ি ফিরলেন। গতকাল সন্ধ্যায় বেরিয়ে এই এখন ফিরলেন তিনি। দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন। ধপ করে সোফায় বসে পড়ে গোবিন্দকে জোরে হাঁক পারলেন তিনি। গোবিন্দ, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় দেখি তাড়াতাড়ি। আজ একদম উচিত শিক্ষা দিয়েছি একেবারে। আমার নাকের নিচে ঘুষ খাওয়া, ওর মতো শয়তানকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ঢের জানা আছে। হে গোবিন্দ, এই এতক্ষণ ধরে কি করছিস? জল আনতে বললাম তো। দোতলা থেকে 2 মেয়ে নিচে নেমে এসেছে ততক্ষণে। বাবাকে এরকম উত্তেজিত অবস্থায় দেখে ঝিনুক জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা, এত রেগে আছো যে? গোবিন্দর হাত থেকে জলের গ্লাস নিয়ে একবারে গ্লাসে সবটুকু জল শেষ করে তিনি বললেন, ও কিছু না মা, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। খানিক পরে ডাক্তার সোম এসে হাজির হলেন। তিনি কিছু বলার আগেই ঝিনুক ব্যস্তভাবে বলল, ডাক্তার কাকু দেখো, আমি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছি, আমি কিন্তু আর কোনো চেক আপ করাবো না বলে দিলাম। ঠিক আছে মা, তাই হবে। বাড়ি ফিরছিলাম, ভাবলাম তোদের 2 বোনকে একবার দেখে যাই। ওরে গোবিন্দ, চা দে রে। টান টান হয়ে বসে দেবশেখর বাবুর উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার বলুন তো কমিশনার সাহেব, খুব রেগে আছেন দেখছি। আরে ইন্সপেক্টর বিনোদ রক্ষিত, আপনাকে তো বলেছি ওর কথা, আমাদের ডিপার্টমেন্টের সব থেকে অসৎ এবং দুর্নীতি পরায়ণ একজন পুলিশ অফিসার। জানেন ও ঘুষ খেয়ে কত কেস ধামাচাপা দিয়ে দিয়েছে, অন্যায়ভাবে অনেক গর্হিত অপরাধকে আইনের হাত থেকে পার পাইয়ে দিয়েছে ওই শয়তানটা। এমনও হয়েছে যে আসল দোষীরা বেঁচে গিয়ে বেরিয়ে গেছে, তারা স্বাধীনভাবে ঘুরছে আর তার জায়গায় শাস্তি ভোগ করছে কতগুলো নিরপরাধ মানুষ।
ডাক্তারবাবু, আজ মনে হচ্ছে এত সব আইনকানুন সত্যিই অন্ধ। আইনটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে টাকার সামনে, ক্ষমতা প্রতিপত্তির কাছে। সাধারণ মানুষকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার বেলায় সেই আইন অন্ধ। আইন আজ এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে রক্ষীদের মতো পাপীরাও বুক ফুলিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে ভদ্র সেজে ঘুরে বেড়ায়, আর গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দেয় আইনের রক্ষাকর্তা হিসাবে। উপরমহলের সঙ্গে অনেক চেনা জানা আছে রক্ষীদের, বলতে কোনো লজ্জা নেই যে দেশের এই পুলিশ ডিপার্টমেন্ট করাপশনে ভরে গিয়েছে। সৎ নিষ্ঠাবান অফিসারের সংখ্যা কমে আসছে দিন দিন। আগেও দুবার রক্ষিতকে লক আপে পুড়েছিলাম, কিন্তু ওপর থেকে চাপ আসায় বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল। এতদিন নজরে নজরে রেখেছিলাম পাষণ্ডটাকে, তবে ওর বিরুদ্ধে তেমন কোনো জোরালো প্রমাণ পাচ্ছি না। এবার আমার টিম তককে তককে ছিল, একেবারে রেড হ্যান্ডেড ধরেছি শয়তানটাকে, সাসপেন্ড করে দিয়েছি, আদালতে মামলাও করব ওর বিরুদ্ধে। এবার পোক্ত প্রমাণ থাকায় ওপর মহলও আর কিছু করতে পারেনি, স্কাউন্ডরেল একটা। ঠিক আছে, আপনি আপনার কর্তব্য করেছেন, এবার দয়া করে শান্ত হন, এরপর কিন্তু ব্লাড প্রেশার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন। ঝিনুক আর মেঘ এতক্ষণ সামনে দাঁড়িয়ে সব কথাই শুনছিল, তারাও তাদের বাবাকে শান্ত হতে বলল। সবার কথা শুনে তিনি একটু শান্ত হলেন বটে, কিন্তু তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে বাইরে শান্ত দেখালেও ভেতরের রাগ এবং উত্তেজনার মাত্রাটা তখনও এক চুলও কমেনি। মাঝরাতে হঠাৎ মেঘের ঘুম ভেঙে গেল। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2 বাজে। না, চেষ্টা করেও আর ঘুম এলো না তার। এমন সময় বাইরে থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো, দরজা খোলার আওয়াজ, পাশে ঝিনুকের ঘর। একটা সন্দেহ হতে মেঘ পা টিপে টিপে আলো না চালিয়েই তার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর আস্তে করে ছিটকিনিটা খুলে একটা পাল্লা খুব সামান্য ফাঁক করে বাইরে দেখার চেষ্টা করল। জায়গাটা আবছা অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে ঝিনুক অতি সন্তর্পণে নিজের ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে নিঃশব্দে মেঘের সামনে দিয়ে চলে গেল। তার হাতে রুমালে চড়ানো কি একটা যেন চকচক করছে। রুমাল দিয়ে ঢাকা থাকলেও জিনিসটার হালকা তীক্ষ্ণ জ্যোতি ঠিকরে বেরোচ্ছে রুমাল ভেদ করে। ঝিনুক মেঘকে দেখতে পেল না। মেঘও ঝিনুকের পিছু পিছু নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে এলো। ড্রয়িং রুম পেরিয়ে ঝিনুক বাড়ির সদর দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। মেঘের আর সাহস হয় না বাইরে যাওয়ার। সে কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থাকে। এত রাতে তার দিদি গেল কোথায়? এই মাঝরাতে এইভাবে ঘর থেকে বেরিয়ে গেল, যদি কোনো বিপদ ঘটে কি করা উচিত বুঝতে পারে না সে। একবার দেবশেখরবাবুকে বলতে গিয়েও থেমে যায়। তার কেমন জানি একটা খটকা লাগছে। খাতায় ওটা বলতে যে জিনিসের উল্লেখ ছিল সেটাই কি ওই রুমালে চড়ানো চকচকে জিনিসটা, যেটা নিয়ে এইমাত্র তার দিদি বাড়ি থেকে বেরিয়ে গেল? খাতায় নিজের মনুষ্য অস্তিত্বের ব্যাপারে সে সন্দেহ প্রকাশ করেছিল, তারই বা অর্থ কি? তবে কি তার সঙ্গে এমন কিছু ঘটেছে যা সাধারণ মানুষের ক্ষেত্রে হওয়া অসম্ভব? এখন বাড়ির বাইরে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে জেনেও একজন স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ কেন বের হবে? নিশ্চয় সে একেবারে নিশ্চিত যে বাইরে তার কোনো বিপদ হবে না, বা বিপদ হলেও কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। মেঘের মনে হচ্ছে যে তার দিদির কোনো বিপদ ঘটবে না। এসবের পিছনে কোনো একটা রহস্য আছে। মেঘ সারা রাত ঘুমল না। প্রায় 3.5 ঘন্টা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করার পর
সদর দরজা খোলার আওয়াজে মেঘ তড়িখড়ি লুকিয়ে পড়ল সোফার আড়ালে। ভোর 5:30 বাজে। ঝিনুক সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। এখনো তার হাতে রুমালে মোড়া অবস্থায় রয়েছে সেই জিনিসটা। তবে এইবার একটা পরিবর্তন ঘটেছে। ঝিনুকের শরীর আত্মপান্ত ভিজে, যেন এক্ষুনি জলে ডুব দিয়ে এসেছে। তার চুল থেকে টপটপিয়ে জল ঝরছে। মেঘ স্থির করে এই গোটা ব্যাপারটা সকলকে জানাবে। সেদিন বাবার ঘরে গিয়ে সমস্তটা খুলে বলে। ঝিনুক তখন নিজের ঘরে ঘুমোচ্ছে। সব শুনে দেবশেখরবাবু ঘোর দুশ্চিন্তায় পড়েন। কিছু বুঝতে না পেরে ডক্টর সোমকে ফোন করে আসতে বলেন তিনি। জরুরি তলপে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যান ডক্টর সোম। মেঘের মুখ থেকে সব কিছু শুনে ডক্টর সোম একটা দীর্ঘশ্বাস ফেলেন। আমি তোর পাশে যাওয়ার ব্যাপারটা প্রথমে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। দেখুন, ঝিনুকের শরীরের মধ্যে কিছু একটা সমস্যা তো আছেই। খাবার খাওয়ার পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, এত গরমেও শাল জড়িয়ে থাকছে। আবার খাতায় লিখছে যে ওর পা দুটো মাঝে মাঝে নাকি একসঙ্গে জুড়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছি না। অথচ কাল যখন ওকে দেখলাম তখন একদম ফিট, অনেক কথাও তো বলল। ও মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত, কারণ রাত বিরেতে বাড়ি থেকে একা একা বেরিয়ে যাচ্ছে, মাছের খাবার খাচ্ছে, আবার মাছেদের গরম লাগছে কিনা তাও জেনে যাচ্ছে। কমিশনার সাহেব, আমি আমার এক সাইকিয়াট্রিস্ট বন্ধুর ফোন নাম্বার দিচ্ছি, আমি নিয়েও যাব ওর কাছে আপনাদের। ঝিনুক নিডস কাউন্সিলিং ইমিডিয়েটলি। কি বলছেন ডাক্তারবাবু, আমার মেয়ে? কারোর কাউন্সিলিং দরকার তার মানে এই নয় যে সে পাগল। কখনো কখনো মানুষের কিছু মানসিক সমস্যা হয় এবং সেজন্যই কাউন্সিলিং প্রয়োজন। আর কাউকে সাইকিয়াট্রিস্ট দেখানো মানে কি সে পাগল? একটু বোঝার চেষ্টা করুন, সময় মতো চিকিৎসা হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ডাক্তার কাকু, আমার কিন্তু মনে হয় না যে দিদির কোনো মানসিক সমস্যা হচ্ছে বলে। আমার মতে ওই সব কিছুর পেছনে একটা বড় কারণ রয়েছে। ভেবে দেখুন, ও যদি মেন্টালি আনস্টেবলই হয় তবে কাল রাতে সবার নজর এড়িয়ে ওভাবে বেরিয়ে আবার সবাই জেগে ওঠার আগেই চুপি চুপি ফিরে আসতো না। দিদি খুব ঠান্ডা মাথায় কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল এবং আমরা যাতে টের না পাই তাই সঠিক সময় বাড়িতে ফিরেও এসেছে। দিদি মানসিকভাবে একদমই সুস্থ, বিশ্বাস করুন। কাল বাড়ি থেকে বেরোনোর সময় ও হাতে করে যেটা লুকিয়ে নিয়ে গেছিল সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস দিদি দীঘা থেকে এটা সঙ্গে করে নিয়ে এসেছে। খাতাতেও লিখেছিল যে এটা যেদিন থেকে ওর কাছে এসেছে সেদিন থেকেই সব কিছু শুরু হয়েছে। এই রহস্যময় চকচকে জিনিসটার জন্যই এত কিছু ঘটছে। হতেই তো পারে ওটার কোনো আশ্চর্য অলৌকিক ক্ষমতা আছে। মেঘ, কিসব বলছো? এখনকার দিনের মেয়ে হয়ে এসব অলৌকিক ব্যাপার স্যাপার বিশ্বাস করো? এটা পরিষ্কার যে ঝিনুক মানসিকভাবে সুস্থ নয়। কমিশনার সাহেব, আপনি কিছু বলুন, আপনি নিশ্চয় এসবে বিশ্বাস করেন না। তোমরা একবার আমার কথাটা শোনো, আগে আমাদের ওই জিনিসটা খুঁজতেই হবে। আরে এটা তো মানবে যে ওটার মধ্যে কিছু একটা লুকিয়ে রয়েছে, তারপর কি করতে হবে সেটা নয় পরে দেখা যাবে। ডাক্তারবাবু, আমার মনে হয় আমাদের মেঘের কথা শোনা উচিত। ওর ওই দিদিকে সবচেয়ে ভালোভাবে ওই বোঝে। বেশ ঠিক আছে, আপনারা যা করবার করুন। অনেক আলোচনার পর ঠিক হল, আজ রাত্রে যদি ঝিনুক আবার বাইরে যায় তবে তাকে ফলো করা হবে। সে কোথায় যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে তা জানার এই একমাত্র পথ। সেই রাতে ঝিনুক আবার চুপিসারে বাড়ির বাইরে বেরিয়ে এলো।
রাস্তার ওপর থেকে তিন ছায়ামূর্তি তার পিছু নিল, দেবশেখরবাবু, ডক্টর সোম এবং মেঘ। ডক্টর সোম বাড়ির বাইরে অন্ধকারের মধ্যে অপেক্ষা করছিলেন এতক্ষণ, ঝিনুক পেরিয়ে আসতেই সজাগ হয়ে উঠলেন। তিনজন অতীব সন্তর্পণে নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব আত্মগোপন করে অনুসরণ করে চলেছেন ঝিনুককে। ঘুণাক্ষরেও তাকে টের পেতে দিলে চলবে না। ঝিনুক মাঝে মধ্যেই পিছন ফিরে তাকাচ্ছে, তাই অত্যন্ত সাবধানে পা ফেলতে হচ্ছে তাদের তিনজনকে। তাদের বাড়ি থেকে হাঁটা পায়ের দূরত্বে গঙ্গা। রাত দুটো বেজে গিয়েছে। গোটা কলকাতা শহর এখন ঘুমের কবলে। স্ট্রিট লাইটগুলো অলসভাবে জ্বলছে। গঙ্গার ঘাটের কাছে এসে ঝিনুক থামল। যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে শঙ্কিত দৃষ্টিতে চারপাশটা দেখে নিল একবার। তারপর এক পা করে নিচে নামতে আরম্ভ করল। গতকালের মতো আজও তার হাতে রয়েছে রুমালে জড়ানো সেই চকচকে পদার্থ। দেবশেখরবাবুরা তখন ঘাটের খুব কাছে এগিয়ে এসে আড়ালে দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছেন। ঘাটের শেষ দৃশ্যমান সিঁড়ির ওপর পৌঁছে ঝিনুক রুমালের আড়াল থেকে সেই উজ্জ্বল আংটি বের করে রুমালটা কিছু দূরে একটা সিঁড়ির ওপর রাখল। তারপর আংটিটা ডান হাতের অনামিকা দিয়ে গলিয়ে দুচোখ বন্ধ করল। আর সেই মনির তেজে যতদূর অব্দি গঙ্গার জল দেখা যাচ্ছে সেই সবটা এখন উজ্জ্বল হলদেটে আলোয় ভরে উঠেছে। আশেপাশের রাস্তাঘাট দূর দূরান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। দেবশেখরবাবুরা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানটাও আলোয় আলোয় ঝরঝরিত। তাও তারা যতটা সম্ভব আত্মগোপন করেই দাঁড়িয়ে রইলেন সেখানে। মনে হচ্ছে কেউ যেন চারিদিকে একসঙ্গে অনেকগুলো বড় বড় হ্যালোজেন জ্বালিয়ে দিয়েছে। মনির অনবদ্য এবং ধারাবাহিক রং পরিবর্তন দেখে তিনজনই স্তম্ভিত হয়ে ভাষা হারিয়ে ফেলেছেন। কিন্তু এর পর মুহূর্তে চোখের সামনে যা ঘটে গেল তাতে তাদের এতদিনের পড়াশোনা, রিসার্চ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং অলৌকিক রূপকথার প্রতি তীব্র অবিশ্বাস এক ঝটকায় চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল বিস্মিত হৃদয়ে রানাচে কানাচে। মনির স্নিগ্ধ আলোয় স্পষ্ট দেখতে পেল ঝিনুকের চুল ক্রমশ বাড়তে বাড়তে কাঁধ ছাড়িয়ে কোমর এবং কোমর পেরিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এসে থামল। তারপর সেই চুল কালো রঙের খোলস সারিয়ে প্রথমে ধবধবে সাদা এবং পরে দীপ্তিমান স্বর্ণ আভা ধারণ করল। সেই স্বর্ণ কেশগুচ্ছ থেকে বিচ্ছুরিত তীব্র সোনালি উজ্জ্বলে ঝলসে যাচ্ছে চতুর্দিক। এরপর আর এক বিচিত্র ঘটনার আরম্ভ। ঝিনুকের পা দুটো ক্রমশ একে অপরের সঙ্গে জোড়া লেগে যাচ্ছে। দুটো পা একে অপরের মধ্যে মিশে ক্রমে সরু হয়ে যাচ্ছে শরীরের নিম্ন ভাগ। উফ, সে কি বীভৎস দৃশ্য! কিছুক্ষণের মধ্যেই ঝিনুকের শরীর একটা বিশেষ আকার নিল। মাথা থেকে কোমরের ওপর পর্যন্ত মানুষ, আর বাকিটা অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত মাছের দেহের নিম্নাংশের মতো। শরীরের একেবারে নিচের দিকে অর্থাৎ খানিকক্ষণ আগে যেখানে পায়ের পাতা ছিল সেখানে মাছের লেজের মতো একটা চ্যাপ্টা বৃহৎ সুদৃশ্য লেজ। ঝিনুকের সারা শরীরে রঙের খেলা শুরু হয়েছে। যেন অত্যন্ত সুন্দর নকশাকাটা নীলচে গোলাপি বর্ণের আঁশে আস্তে আস্তে ঢেকে ফেলছে ওর শরীর। ওর পরনের পোশাক ধীরে ধীরে সেই নীলচে গোলাপি আঁশের নিচে চাপা পড়ে যাচ্ছে। সমগ্র শরীর থেকে তখন তীক্ষ্ণ নীলচে গোলাপি আভা বের হচ্ছে। লেজের রং হালকা নীল। লেজে, মুখে আর হাতে চেটোয় কোনো আঁশ নেই। ঝিনুক এখন তার নবগঠিত লেজের ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে।
রূপ পরিবর্তন সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঝিনুক গঙ্গার জলে ছাপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আর তৎক্ষণাৎ চারিদিকের সব আলো নিমেষে নিভে গিয়ে জায়গাটাকে পুনরায় আবছা অন্ধকারে ভরিয়ে দিল। 5 মিনিটের মধ্যে ঘটে গেল ঘটনাগুলো। ওই রকম চোখ ধাঁধানো আলো হঠাৎ নিভে যাওয়ায় ঘাটের উপর দাঁড়িয়ে থাকা 3 জনেই খানিকক্ষণ চোখে অন্ধকার দেখছিল। এতক্ষণ ধরে সব কি দেখলেন তারা? এই যে অবিশ্বাস্য, এও কি সম্ভব? ডক্টর সোম বিস্ময় মিশ্রিত ফ্যালফ্যালে দৃষ্টিতে গঙ্গার প্রবাহমান জলের দিকে চেয়ে বলে উঠলেন, মারমেইড। ছেলেবেলা রূপকথায় গল্পে পড়েছিলাম, আজ সচক্ষে দেখলাম। না 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 না, এই কিছুতেই হতে পারে না। ঝিনুক আমার মেয়ে, আমার রক্ত মাংসের একজন সাধারণ মানুষ। আমরা ভুল দেখেছি। কিচ্ছু ভুল দেখিনি আমরা। এই সব ঘটনা সত্যি সত্যি আমাদের সামনে ঘটেছে এই মাত্র। নিজের চোখকে অবিশ্বাস করি কি করে বলুন তো? ওর অদ্ভুত চালচলনের কারণ এবং অর্থ দুটোই এখন বুঝতে পারছি। তবে গল্পের মারমেইড আর ঝিনুকের চেহারার মধ্যে বেশ তফাৎ রয়েছে। সত্যিকারের মারমেইড বোধহয় এরকমই দেখতে হয়। আজ চোখের সামনে যে দৃশ্য দেখলাম তাতে আমার মনুষ্য জীবন সার্থক। বাড়ি চলো, ভোর হওয়ার আগে দিদি জল থেকে উঠবে না। এখন বুঝতে পারছেন মেঘ, বুঝতে পারছো যে কেন তোমাদের মাছ খেতে দেখলেই ঝিনুক অসুস্থ হয়ে পড়ত, কেন অ্যাকোয়ারিয়ামের দিকে ওভাবে তাকিয়ে থাকত, কিভাবে বুঝতে পেরেছিল যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোর গরমে কষ্ট হচ্ছে? ঝিনুক মাছেদের সঙ্গে কথা বলতে পারে, মাছেদের দুঃখ কষ্ট বুঝতে পারে। মাছেরা যে ওর বন্ধু, তাই নিজের চোখের সামনে মাছগুলোর কোনো ক্ষতিও সহ্য করতে পারত না। ঝিনুক কোনো সাধারণ মেয়ে নয়, ও এক মারমেইড। যে চরিত্র এতদিন শুধুই আমাদের কল্পনাতে বিচরণ করেছে, আজ সে সেই কল্পনা জগৎ ছেড়ে বাস্তবের পৃথিবীতে পা রেখেছে। নিজের জীবনকালে এমন এক অভাবনীয় দৃশ্য দেখতে পাবো এ কথা স্বপ্নেও ভাবিনি। বুঝতে পারছেন, ওর আসল রূপ কেউ যদি জানতে পারে তাহলে কি হবে? গোটা বিশ্বে ঝিনুককে নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়বে, সারা ফেলে দেবে এই ঘটনা। প্রশাসন এবং বিজ্ঞানী মহল ওকে ধরবার জন্য এবং ওকে নিয়ে নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠবে। তখন আমাদের পক্ষে ওকে বাঁচানো আর সম্ভব হবে না। ঈশ্বর করুন আমরা ছাড়া এখন অবধি যেন কেউ ওর এই আসল চেহারা না দেখে থাকে। না 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 না, কিচ্ছু হতে হবে না আমার মেয়ের। কাউকে ওর কোনো ক্ষতি করতে দেবো না আমি। দরকার পড়লে আজীবন ওকে ঘরে আটকে রাখবো, কিছুতেই জনসমক্ষে আসতে দেবো না আমি ওকে। ও আমার মেয়ে। কিন্তু এতে তো কোনো সমাধান হবে না, বরং ঝিনুকের খুব কষ্ট হবে, ও ছটফট করবে। আর সামান্য দরজা বন্ধ করে ওকে ঘরে আটকে রাখা সম্ভব হবে বলে আমি মনে করি না। বাবা বাবা, কি হলো? শরীর খারাপ লাগছে তোমার বাবা? অনেক কষ্টে দেবশেখর বাবুকে শান্ত করে বাড়ি নিয়ে যাওয়া হলো। ডক্টর সোমও রওনা দিলেন নিজের বাড়ির পথে। দেবশেখর বাবু এবং মেঘ সারা রাত দুচোখের পাতা এক করতে পারল না। ভোর 6টা বাজার সাথে সাথে ঝিনুক ফিরে এলো। কেউ তাকে কিচ্ছু বুঝতে দিল না। সেদিন বিকেলেও ডক্টর সোম এসে উপস্থিত হলেন। দেবশেখর বাবুর ঘরে 3 জনের মধ্যে চাপা গলায় অনেক আলোচনা হলো। ওই আংটিটা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে হবে, ওটার জন্যই এত কিছু হচ্ছে। ওটাকে আবার তার নিজের জায়গায় ফিরে যেতে হবে। আমারও ঠিক এটাই মনে হচ্ছে। ঝিনুক খাতায় লিখেছিল যে ওই আংটি যেদিন থেকে সে পেয়েছে সেদিন থেকে এসবের সূত্রপাত। কাল রাতে আমি অনেক ভেবেছি এই নিয়ে।
আমার মতে মারমেইড শুধুমাত্র মাইথোলজি, রূপকথা কিংবা বিভিন্ন দেশের ফোকলোর অর্থাৎ লোককাহিনীতে বর্ণিত কাল্পনিক চরিত্র নয়। বাস্তবে ওই বিরাট পৃথিবীর কোনো না কোনো নির্জন গোপন স্থানে কোনো না কোনো সময়ে এদের অস্তিত্ব ছিল। এই বিশাল মহাসমুদ্রগুলোর কোনো অচেনা অজানা দুর্গম কোণে লোকচক্ষুর আড়ালে তারা বসবাস করত। সময়ের সাথে সাথে এইসব মারমেড বিলুপ্ত হয়ে গিয়েছে বটে, কিন্তু তাদের অকল্পনীয় জাদুশক্তির ভাণ্ডার ধ্বংস হতে দেয়নি। পৃথিবীর বুক চিরে চিরতরে হারিয়ে যাওয়ার আগে তারা তাদের অভাবনীয় শক্তিসমূহ এই মনির মধ্যে দিয়ে সর্বকালের জন্য বাঁচিয়ে রেখে গেছে। আংটির মনির ভিতর সঞ্চিত অফুরন্ত শক্তি তাদের অস্তিত্ব বহন করে চলেছে। আংটিটা কোনোভাবে দীঘার সমুদ্র সৈকতে এসে পড়ে এবং তারপর ঝিনুক সেটা দেখতে পেয়ে সংগ্রহ করে। মনে হয় সমুদ্রগর্ভ থেকে উঠে আসার পর ঝিনুকই সবার প্রথম এই আংটির সন্ধান পায়। এখন ঝিনুক ওই মনির সমস্ত শক্তির অধিকারিণী, এক জীবন্ত মারমেড। বাস্তবের মারমেডরা হয়তো এভাবেই বারবার প্রকৃতির বুকে ফিরে আসতে চেয়েছিল। ওই আংটি যে করেই হোক নষ্ট করতে হবে, নইলে ওটাকে এমন জায়গায় পাঠাতে হবে যেখানে আর কেউ কোনোদিন ওটার নাগাল পাবে না। মাঝরাতে নিঃশব্দে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো ঝিনুক। দরজা খুলে বাইরে বেরোতে যাবে এমন সময় সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার গলা শুকিয়ে গেল। সামনে দাঁড়ানো লোকটা গম্ভীর গলায় প্রশ্ন করল, এত রাতে বাড়ির বাইরে কোথায় যাচ্ছ? ডাক্তার কাকু। হ্যাঁ আমি, কিন্তু তুমি এখন দরজা খুলে কোথায় যাচ্ছিলে? ঝিনুক কি করবে বুঝতে না পেরে চুপ করে থাকে। ঠিক সেই সময় বাড়ির আলোগুলো জ্বলে ওঠে এবং পিছন থেকে আরেকটি প্রাণীর ভারী গলায় প্রশ্ন আসে, কি হলো? জবাব দিচ্ছ না যে? ডাক্তার কাকু যা জিজ্ঞেস করছেন তার উত্তর দাও। ঝিনুক পিছন ফিরে দেখে তার বাবার বোন দাঁড়িয়ে রয়েছে সেখানে। সে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই দেবশেখর বাবু ঝিনুকের হাত ধরে টানতে টানতে ভিতরের ঘরে নিয়ে গেলেন। ডক্টর সোম বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ভিতরে গিয়ে কড়া গলায় দেবশেখরবাবু জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিলে বলো? ঝিনুক ঝট করে ডান হাতটা নামিয়ে নিয়ে বলল, আসলে ঘুম আসছিল না, দম বন্ধ লাগছিল, তাই বাইরে যাচ্ছিলাম একটু। আচ্ছা, তো ঘরের জানলা খুলে দিলেই তো পারতে, না হলে ছাদে যেতে পারতে, এভাবে চুপি চুপি বাইরে যাচ্ছিলে কেন? আর তোমার হাতে ওটা কি? ওই যে রুমাল দিয়ে জড়ানো, কেমন আলো বেরোচ্ছে। কই, কিছু না তো, কোথায় আলো দেখছো? শুধু রুমাল তো, আসলে এত গরম পড়েছে আর আমার না খুব ঘাম হচ্ছিল, তাই হাতে রেখেছি। কই দেখাও তো। বলে সামনের দিকে এগিয়ে এসে আচমকা ঝিনুকের হাত থেকে রুমাল সমেত আংটি কেড়ে নিলেন দেবশেখর বাবু। ঝিনুক কিছু বলতে গিয়েও যেন বলতে পারল না। দেবশেখরবাবু রুমালের আস্তরণ সরিয়ে বের করে আনলেন জিনিসটা। আবার সেই চোখ থাঁথানো সৌন্দর্য, সেই চমৎকার আলোকসজ্জা, একবার তাকালে যেন চোখ আটকে যায়। আংটির মণিতে এখন লালচে কমলা রঙের বাহার। খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে আবার সেটাকে রুমাল দিয়ে জড়িয়ে নিজের প্যান্টের পকেটে চালান করলেন তিনি। এটা এখন আমার কাছেই থাকবে, তুমি যাও উপরে গিয়ে ঘুমিয়ে পড়ো। যাচ্ছি, ওই আংটিটা আমায় দিয়ে দাও, ওটা আমার দরকার, ওটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। ওটা তোমাকে আর দেওয়া হবে না। কিন্তু কিন্তু কেন কেন নিয়ে নিলে ওটা? ওটা এখনই দিয়ে দাও বলছি, নইলে আমি কিন্তু। তুমি যা করার করতে পারো, আমি এটা কিছুতেই তোমায় দেব না। আমি 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 কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কখনো ফিরে আসবো না। আচ্ছা তাই বুঝি, তাই বেরিয়ে যাও, দেখি তোমার সাহস ঠিক কতটা বেড়েছে। গোবিন্দ নিচের ঘরে ঘুমোচ্ছিল, চিৎকার চেঁচামেচি শুনে সেও ঘর থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে। সে এখনো কিছুই জানে না। ঝিনুক মা, বোঝার চেষ্টা করো, ওই আংটি ভালো নয়, ওটা যত তাড়াতাড়ি যায় তত ভালো।
এরকম অদ্ভুত ধারণা কেন হলো তোমাদের? তোমরা বোঝার চেষ্টা করো, ওই আংটি খারাপ হতেই পারে না। দিদি, আমরা সব জানি, তুই এত রাতে কোথায় যাস, কি করিস সবটা আমরা জানি। কাল রাতে আমরা তোকে ফলো করেছিলাম গঙ্গার ঘাটে, মুহূর্তে তোর সাথে ঘটে যাওয়া সমস্ত অবিশ্বাস্য ঘটনার সাক্ষী আমরা তিনজন। বিশ্বাস কর দিদি, ওই আংটিটার জন্যই এত কিছু হচ্ছে, ওটার জন্যই তোর আজ এই অবস্থা। তুই আমাদেরই মতো একজন সাধারণ মানুষ, কোনো অলৌকিক ক্ষমতা নেই তোর। ওই আংটিটা, ওটা অশুভ, বোঝ দিদি, বোঝ। তোমরা তো তাহলে সব জেনেই গিয়েছ, কাল তোমরা যেটা দেখেছ সেটাই আমার আসল পরিচয়। এটা তো স্রেফ বাইরের নকল খোলস, আমাকে তো জলেই থাকতে হবে চিরকাল। জলই তো আমার আসল বাড়ি, আর সেখানে থাকা সমস্ত জলজ প্রাণী আমার পরিবার। আমাকে এক না একদিন যেতেই হতো সেখানে, কিন্তু তোমাদের চিরকালের মতো ছেড়ে যেতে খুব খুব কষ্ট হচ্ছিল, তাই বারবার ফিরে আসতাম। ভেবেছিলাম দুই দিকে যদি রক্ষা করতে পারি, কিন্তু তা বোধহয় সম্ভব নয়। বাবা, বাবা আমাকে দিয়ে দাও আংটিটা, ওটা ছাড়া আমি যেতে পারবো না। তোমরা বিশ্বাস করো, আমি ওখানে খুব ভালো থাকবো, ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে, মাঝে মাঝে আসবো তোমাদের দেখতে। যাওয়াচ্ছি তোমাকে, আমাদের ছেলেটাকে চলে যাবে তুমি, তাই তো? তোমাকে ঘরে বন্ধ করে রাখবো আমি, দেখি তুমি কি করে যাও। তোমার তো এখন অনেক শক্তি, তুমি যা করার করতে পারো, তাই না? কিন্তু আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কালকে এই অশুভ আংটিটাকে বিদায় করার ব্যবস্থা করছি আমি। দেবশেখর বাবু ঝিনুককে হিড় হিড় করে টানতে টানতে উপরে নিয়ে গিয়ে তাকে ঘরে বন্ধ করে দিলেন। ঝিনুক একটাও কথা বলল না, এখনই এই তালাবন্ধ দরজা ভেঙে বেরিয়ে যেতে পারে সে, সেই ক্ষমতা তার আছে, কিন্তু সে তা করবে না। বিছানায় বসে পড়ে নিঃশব্দে কাঁদতে থাকে সে। কমিশনার সাহেব, এটা ঠিক হচ্ছে না, ওকে ভালোভাবে বোঝাতে হবে। দেবশেখর বাবুকে বোঝানোর চেষ্টা করলেন ডক্টর সোম। এমন সময় রান্নাঘরে কাঁচ ভাঙার একটা প্রচণ্ড আওয়াজ হল, সবাই চমকে তাকালো সেদিকে। কি ভাঙলো দেখার জন্য গোবিন্দ তাড়াতাড়ি ছুটে গেল রান্নাঘরে। গোবিন্দ, গোবিন্দ, কিসের আওয়াজ হলো ওটা? দেবশেখর বাবুর প্রশ্নের কোনো উত্তর এলো না। তিনি নিজেই কি হয়েছে দেখার জন্য সামনে পা বাড়াতেই গোবিন্দ আতঙ্কিত মুখে ঘরে ঢুকল, তার দুহাত ওপরে তোলা। গোবিন্দর পিছনে ওর মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে একটা লোক, আর তার পিছনে আরও একটা বন্দুকধারী লোক। সকলের গলা তখন ভয় শুকিয়ে গিয়েছে। পেছনের লোকটা গিয়ে বাড়ির দরজাটা খুলে দিল। কিছুক্ষণের মধ্যেই সামনের ঘর থেকে ড্রয়িং রুমে প্রবেশ করলো আরও তিনজন। এই পাঁচজনের একজনকে খুব ভালো করেই চেনেন দেবশেখর বাবু, সেই এই দলের পান্ডা। রক্ষী তুমি? দলের প্রধান শক্ত সমর্থ লোকটা শয়তানি হাসি হেসে বলল, হ্যাঁ স্যার, আমি। আপনি তো আর আমার ডিপার্টমেন্টের সম্মানের সাথে থাকতে দিলেন না, কিন্তু আমি তো আর আপনার মতো নই, তাই ভাবলাম আপনাকে একটু খাতির করে আসি। কেউ কিন্তু কোনো রকম চিৎকার করার চেষ্টা করবেন না, নইলে শুধু এক মিনিট লাগবে চাকরটার মাথার খুলি ওড়াতে। হাসতে হাসতে সোফার ওপর আরাম করে বসল রক্ষিত। ডক্টর সোম আর মেঘ একে অপরের দিকে চাইল। গোবিন্দ ভয়ে ঠকঠক করে কাঁপছে। দেবশেখর বাবু দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে তার রিভলভারটা বের করতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না, কারণ ততক্ষণে বিনোদ রক্ষিতের এক চেলা এগিয়ে গিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরল। দুহাত উঁচু করে অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন তিনি। বিনোদ রক্ষিত এবার ডক্টর সোমের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? ডক্টর সোম চুপ করে রইলেন।
তা সে আপনি যেই হন না কেন, এখান থেকে আর বেঁচে বেরোতে পারবেন না। আপনাদের কেউই আর কালকের সুন্দর সকালটা দেখতে পাবেন না জানেন। আমার খুব দুঃখ হচ্ছে আপনাদের জন্য, কিন্তু কি আর করা যাবে বলুন। ডিসিপি স্যারের কর্মের ফল আপনাদেরকেই তো ভোগ করতে হবে। এই যা, ওদের সবার মুখ হাত পা বেঁধে দে, শুধু ওকে বাদে। লক্ষ্মী দেবার নোংরা দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। মেঘ, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দে। মেঘ তৎক্ষণাৎ উল্টো দিকে দৌড় দিল। এই ধরোকে, কিন্তু সে নিজের ঘরে যাওয়ার আগেই একটা লোক টানতে টানতে তাকে সিঁড়ি থেকে নামিয়ে আনলো। মেঘ চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু লোকটার একটা মোটা শক্তিশালী হাত ওর মুখটাকে চেপে ধরেছে। বাঘিরা ততক্ষণে সবার হাত পা মুখ বেঁধে ফেলেছে। স্যার, আপনার বড় মেয়েকে তো দেখছি না, ওপরে ঘুমাচ্ছে। চিন্তা করবেন না, আমার লোকেরা গিয়ে সুন্দর করে ওর ঘুম ভাঙিয়ে দিয়ে আসবে। আপনার দুই মেয়েই কিন্তু অপরূপা সুন্দরী। আমার এই চারজন লোক খুব বিশ্বস্ত, আমার সব দুষ্কর্মে ওরা আমার সাথে ছিল। আর আজ আপনার মেয়েরা ওদের একটু মনোরঞ্জন করতে পারবে বলুন। কিরে, তোরা খুশি তো? লক্ষ্মী তার তার লোকেরা নারকীয় উল্লাসে ফেটে পড়ল। দেবশেখর বাবু হাত পা বাঁধা অবস্থায় ভাড়ভাড় করছে উঠছেন, কিন্তু কিছু বলার উপায় তার নেই। লক্ষ্মীদের দুজন লোক মেঘকে টানতে টানতে নিয়ে চলল ওপরে। দেবশেখর বাবু অসহায় ভাবে মাটিতে বসে পড়ে কাঁদছেন, তার দুই রক্তাভ চোখ দিয়ে জলের ধারা নেমেছে। মেয়েদেরকে এই পিশাচগুলোর হাত থেকে রক্ষা করতে না পারার অক্ষমতায়, এক অসহ্য যন্ত্রণায় কোয়ানি ছাড়া আর কিছুই বের হচ্ছে না তার গলা থেকে। ডক্টর সোম নিরুপায় হয়ে কাঁদছেন, গোবিন্দ মেঝেতে মাথা খুঁটছে অনবরত। এখন কেমন লাগছে ডিসিপি সাহেব? খুব কষ্ট হচ্ছে না? আমাকে লক আপে ঢোকানোর সময় যদি একটু ভাবতেন তবে এসব কিচ্ছু হতো না। এখন সহ্য করুন, দেখুন আপনার চোখের সামনে আপনার মেয়েদের কি হাল করি। মেঘকে ওরা ওপরে নিয়ে গেছে, কোনো সাড়া শব্দ আসছে না সেখান থেকে। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। রক্ষী তার তার দুজন লোক মোবাইলে টর্চ চালল। ঘরটা এখন আবছা অন্ধকার। হঠাৎ ওপর থেকে খুব জোরে একটা শব্দ হলো, আর প্রায় সঙ্গে সঙ্গে উপর থেকে চাপা আর্তনাদ ভেসে এলো, দুই ভিন্ন ভিন্ন পুরুষের পরিত্রাহী চিৎকার। রক্ষী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পকেট থেকে রিভলভারটা বের করল। এবার ভারী কিছু সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার শব্দ পেয়ে রক্ষী টর্চের আলো সেদিকে ফেলতেই থমকে গেল। তার দুজন লোক যারা কিছুক্ষণ আগেই মেঘকে নিয়ে গেল, তাদের অসার দেহ পড়ে রয়েছে মেঝেতে। সে স্তম্ভিত হয়ে দেখল আবছা অন্ধকার ঘরটা ক্রমশ ভরে উঠছে এক অবর্ণনীয় উজ্জ্বল আভায়। ধীরে ধীরে ঘরে প্রবেশ করছে এক অতি প্রাকৃতিক জীব, তার শরীর অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ। তার মাথা ভর্তি ঘন লম্বা স্বর্ণকেশ গুচ্ছ থেকে সোনালী আভা ছড়িয়ে পড়ছে চারদিকে। জীবটা তার বড় প্রশস্ত লেজে ভর দিয়ে এগিয়ে আসছে তার দিকে। বিনোদ রক্ষিতের হাত থেকে রিভলভারটা প্রায় পড়েই যাচ্ছিল, সে একবার চোখ কচলে তাকালো সামনের দিকে। ঝিনুকের দুটো নীল চোখ রাগে জ্বলছে, জোরে জোরে শ্বাস পড়ছে তার, যেন কচরাচ্ছে। দিদির পিছনে অক্ষত অবস্থায় মেঘ ঘরে ঢুকল। ঘরটায় থাকা প্রত্যেকটি জিনিস এখন ঝিনুকের শরীর থেকে বের হওয়া আলো স্পষ্টভাবে দৃশ্যমান। ডক্টর সোম এবং দেবশেখর বাবু যেমন হতভম্ব তেমনি নিশ্চিন্ত। গোবিন্দ বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে তার বর্ধির দিকে। ভয়ে আর বিস্ময়ে চিৎকার করে উঠল বিনোদ রক্ষিত। না,
না না এই খবরদার খবরদার একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তুমি তুমি তো ঝিনুক স্যারের বড় মেয়ে তুমি মারমেইড না 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 এ কিছুতেই হতে পারে না এর পিছনে নিশ্চয়ই কোনো কারসাজি আছে তাই না বলো এই যে দেখছো আমার আর আমার লোকেদের হাতে রিভলভার একবার ট্রিগার টেনে দিলেই কিন্তু মুহূর্তে তোমার বাবা বোন সবাই ওপরে চলে যাবে আমি কিন্তু তোমায় গুলি করে দেব বলছি আমার কাছে আসবে না একদম আসবে না রক্ষিত তার রিভলভারটা শক্ত হাতে ঝিনুকের দিকে উঁচিয়ে ধরেছে প্রায় মুহূর্তের মধ্যেই একটা দুর্ধর্ষ কাণ্ড ঘটে গেল ঝিনুক থমকে দাঁড়ালো তারপর হঠাৎ তার পিছন থেকে বেরিয়ে এলো আটটা কালচে মোটা মাংসল লকলকে শুঁড় ঝিনুকের মাথার চারপাশে সেই আটটা শুঁড় এখন মৃদুভাবে আন্দোলিত হচ্ছে সঙ্গে সঙ্গে আটটা শুঁড়ে তিনটে আলোর গতিতে গিয়ে তিন বন্দুকধারীর উঁচিয়ে থাকা হাতের কবজি শক্ত করে জড়িয়ে ধরল তাদের ক্রমশ মুড়ে অবশ হয়ে যাওয়া হাত থেকে বন্দুকগুলো একে একে মেঝেতে পড়ে গেল রক্ষিত এবং তার লোকেদের মুখ ক্রমশ বিকৃত হয়ে যাচ্ছে তাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না কারণ ঝিনুকের বাকি শুঁড়গুলো ততক্ষণে অপরাধীদের গলার চারপাশটা আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে তাদের চাপা কোয়ানির শব্দ ঘিরে ধরেছে ঘরটাকে তাড়াতাড়ি সকলের মুখ আর হাত পায়ের বাঁধন খুলে দেয় ঝিনুক তার শুঁড়ের সাহায্যে বারবার তিন শয়তানকে শূন্যে তুলে মেঝেতে আছাড় মারছে তাদের কপাল ফেটেছে সারা মুখ রক্তাক্ত এই দৃশ্য দেখে মেঘের অক্টোপাসের কথা মনে পড়ে গেল ঘরে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে ঝিনুকের কার্যকলাপ দেখে চলেছে গোবিন্দ স্নায়ুর উপর এই প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে রক্ষিতের দুই চেলা একসময় ভয়ানকভাবে কাঁপতে শুরু করল যেন যেন তারা প্রচণ্ড ইলেকট্রিক শক পেয়েছে এর কয়েক সেকেন্ডের মধ্যে তাদের জ্ঞানহীন অবসন্ন দেহ হাল ছেড়ে দিল বিনোদ রক্ষিত তখনও নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টায় ছটফট করছে শরীরের কোনো অংশ নাড়াতে পারছে না কোনো মতে এসে নিজের প্যান্টের পকেট থেকে একটা ধারালো ছোড়া বের করে সজোরে আঘাত করল ঝিনুকের একটা শুঁড়ে কত স্থান থেকে কিছুটা তরল ছিটকে পড়ল মেঝেতে ঝিনুক অস্ফুটে একটা আর্তনাদ করে উঠল রক্ষিতকে জড়িয়ে থাকা বাঁধন খানিকটা আলগা হতেই সে শরীরে সর্বশক্তি লাগিয়ে মেঝেতে পড়ে থাকা রিভলভার তুলে নিয়ে ঝিনুকের দিকে তাক করে ঘোড়া টিপে দিল সাইলেন্সার লাগানো ছিল বলে শব্দ হলো না পরপর তিনটি গুলি চলল কিন্তু সেগুলোর একটাও ঝিনুককে স্পর্শ করতে পারল না তার আগেই ঝিনুকের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন দেবশেখর বাবু এবং তিনটে গুলি শেষে তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল মেঝেতে ডক্টর সোম এবং মেঘ দৌড়ে গেল এর খানিক্ষণের মধ্যেই বিনোদ রক্ষিতেরও হাল হলো তার সঙ্গীদের মতোই সে আরও ভয়ানকভাবে কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে গেল ডাক্তার কাকু কিছু একটা করো না বাবা বাবা কিচ্ছু হবে না তোমার আমরা এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব দিদি এই দিদি দেখ না বাবা কিরকম করছে বাবা ও বাবা মেঘ পাগলের মতো কাঁদছে দেবশেখর বাবুর ছড়ে ছড়ে শ্বাস পড়ছে তার পুরো জামাটা রক্তে ভেসে যাচ্ছে ঠোঁটের কোণ বেয়ে রক্তের ধারা নেমেছে প্রায় বন্ধ হয়ে আসা দু চোখ দিয়ে তিনি শেষবারের মতো দেখে নিচ্ছেন তার দুই মেয়েকে ঝিনুক কেমন যেন থম মেরে গিয়ে ভেজা চোখে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে বাবার দিকে অ্যাম্বুলেন্সে ওয়েট করলে হবে না এক্ষুনি গাড়ি করে নিয়ে যেতে হবে হাসপাতালে
একটা গুলি ডিরেক্ট হার্টে গিয়ে লেগেছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। ডাক্তার বাবু, আমি আমি আর বাঁচব না। আমার আমার সময় শেষ। আপনি ওদেরকে একটু দেখবেন ডাক্তার বাবু, দেখবেন আমার মেয়েটা, আমার জিনুকের যেন কোনো ক্ষতি না হয়। কে বলেছে, কে বলেছে যে তুমি আর বাঁচবে না? আমি আমার বাবাকে এত সহজে যেতে দেবো ভেবেছ? মেঘ, তাড়াতাড়ি বাবার পকেট থেকে আংটিটা বের করে আমায় দে। মেঘ দিদির কথা মতো পকেট থেকে রুমালে ছড়ানো আংটিটা বের করে আনলো। ঝিনুক আস্তে আস্তে নিজের সাধারণ রূপে ফিরে আসছে। ওর আটটা সুর একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে ঘাড়ের কাছে। এখন মনির সাদা আলোয় চারিদিক ভরে যাচ্ছে। ঝিনুক মনিটা হাতে নিয়ে তার বাবার কাছে গিয়ে বসল, বলল, এই মনি অশুভ নয় বাবা, এখন শুধুমাত্র এটাই পারবে তোমার জীবন বাঁচাতে। না, একদম না, আমি আমি বাঁচতে চাই না। ওরা সব জানতে পারলে তোকে মেরে ফেলবে, আর সেটা আমি নিজের চোখে দেখতে পারবো না রে মা। এরকম করো না বাবা, তুমি না থাকলে আমাদের কি হবে? তুই তো চলেই যাবি বলেছিস। ছেলে মানুষই করো না বাবা, তোমার দেহে প্রাণ থাকতে থাকতে এই মনি ক্ষতস্থানে ছোঁয়াতে হবে, তা না হলে তোমায় আর বাঁচাতে পারবো না। তবে তবে আমায় কথা দে, তুই কোনোদিনও আমাদের ছেড়ে যাবি না, আবার আগের মতো হয়ে জানা মা, ভুলে জানা তোর এই অস্তিত্বের কথা। মনে আছে আমরা তিনজন আগে একসঙ্গে কত মজা করতাম? মারমেড শুধু রূপকথার গল্পই মানায়, তাদের কেবলমাত্র কাল্পনিক চরিত্র হয়ে থাকতে দে বইয়ের পাতায়। ফিরে আয় মা, ফিরে আয়। দেবশেখর বাবু আর কোনো কথা বলতে পারলেন না। ঝিনুকের গলার স্বর কান্নায় বুঝে আসছে। সে অতি কষ্টে বলল, বেশ, তুমি যা চাও তাই হবে। ঝিনুক ধীরে ধীরে মনিটা ছোঁয়াল বাবার ক্ষত স্থানগুলোর ওপর, এবং সেই সঙ্গে দুর্বোধ্য ভাষায় মন্ত্রের মতো কিছু একটা বিড়বিড় করতে লাগলো। মনিটা আরো উজ্জ্বল বর্ণ ধারণ করেছে। সেই আলো সহ্য করতে না পেরে সবাই চোখ বুজে ফেলল। সবার চোখের আড়ালে দেবশেখর বাবুর শরীর থেকে বেরিয়ে আসা প্রতিটা রক্তের বিন্দু ঠিক যে পথে এসেছিল সেই পথেই উল্টো দিকে শরীরের ভিতর ছুটতে আরম্ভ করল। নিমেষে ক্ষতস্থান প্রতিস্থাপিত হল নতুন মাংস চামড়া দিয়ে। এমনকি বুলেটের ফলে দেবশেখর বাবুর জামাতে যে তিনটি ছিদ্র তৈরি হয়েছিল সেগুলিও বেমালুম মিলিয়ে গেল। দেবশেখর বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর ঝিনুক সেই অমূল্য মনির আংটি আবার সযত্নে কাঠের বাক্সে তুলে রেখে চিরকালের মতো বাক্সে তালা বন্ধ করে দিল। দুদিন কেটে গিয়েছে। রক্ষিত এবং তার দলবল দোষ স্বীকার করেছে। তবে আশ্চর্য এই যে ওদের কারোরই ঝিনুকের কথা মনে নেই। বিনোদ রক্ষিতের ডান হাতটা চিরজীবনের মতো অকেজো হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে তার এই দশা হল সে কথা কিছুতেই মনে করতে পারছে না সে। ঘটনার পরের দিন রাতেই একটা ভারী লোহা ট্রাঙ্কের মধ্যে সেই আশ্চর্য আংটি সমেত বাক্সটি পুড়ে এবং ঘরের অন্যান্য বিশেষ ওজনযুক্ত অব্যবহৃত জিনিস ভরে ট্রাঙ্কটাকে তালা বন্ধ করে মাছ গঙ্গায় ফেলে দিয়ে আসেন দেবশেখর বাবু এবং ডক্টর সোম। সেই ট্রাঙ্ক ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় এক সত্যিকারের জলজ্যান্ত মারমেইড ঝিনুকমালা। এই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। ঝিনুক এখন পিএইচডি করছে।
সারাদিন পড়াশোনা, রিসার্চ, লেকচার এসব নিয়ে ভীষণ ব্যস্ত সে। দেবশেখরবাবু তার দুই মেয়েকে নিয়ে ভীষণ খুশি এবং গর্বিত। এখনো যখন কোনো শান্ত রাতে ঝিনুকের ঘুম আসে না, তখন সে আরেকটা ছোট্ট কাঠের বাক্স খুলে বসে। বাক্সের মধ্যে থেকে তার সবচেয়ে প্রিয় স্মৃতিকে খুব যত্নে বের করে আনে। একটা নীলচে গোলাপি বর্ণের সুন্দর আঁশ। সেই রাতে বিনোদ রক্ষিতের করা আঘাতের ফলে এটা ঝরে পড়েছিল সেই মার্বেটের শরীর থেকে। সেই আঁশ হাতে নিয়ে ঝিনুক আবার ফিরে যেতে চায় তার জীবনের হারিয়ে যাওয়া সেই স্বপ্নপুরীতে। ফিরে পেতে চায় সাঁতরে বেড়ানো সেই অদম্য স্বাধীন অনবদ্য মৎস্যকন্যা ঝিনুকমালাকে। সে জানে যে ঝিনুকমালার অস্তিত্ব ক্ষণিকের জন্যই তার মধ্যে ফুটে উঠেছিল। সে জানে যে ঝিনুকমালা চিরকালের মতো হারিয়ে গিয়েছে, মিশে গিয়েছে গঙ্গার অতলে। সেই ঝিনুকমালার উত্থান আর সম্ভব নয়। একসময় সেই স্মৃতিচিহ্ন দুহাত দিয়ে বুকে চেপে ধরে যখন ঝিনুক ঘুমিয়ে পড়ে, তখন তার স্বপ্নের মধ্যে সে আবার দেখতে পায় নীলচে সবুজ জলের গভীরে রঙিন কোরাল রিফ, ঝাঁকে ঝাঁকে মাছ, সি লায়ন, ডলফিন, অক্টোপাস, টার্টেল এবং সি হর্সদের সমারোহ। আর ওই ওই যে সকলের মাঝে প্রাণবন্ত হয়ে খেলা করছে ঝিনুকমালা। শেষ হলো আমাদের আজকের নিবেদন পায়েল পালের লেখা ঝিনুকমালা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অর্ণব, পর্ব পরিচালনায় এবং রক্ষিতের চরিত্রে সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে এবং গোবিন্দের চরিত্রে আকাশ, ঝিনুকের চরিত্রে বর্ণিশা, দেবশেখরবাবুর চরিত্রে রক্তিম, ডাক্তারবাবুর চরিত্রে মানব, মেঘের চরিত্রে তৃষা দত্ত এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি সাহিত্য সমাহার চ্যানেলের পক্ষ থেকে আকাশকে, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ চ্যানেলের পক্ষ থেকে তৃষা দত্তকে এবং হররস্কোপ চ্যানেলের পক্ষ থেকে রক্তিমকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। ওদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্যও আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। খুব শিগগিরই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার টু স্টে টিউনড।